সে বছর শিবচতুর্দশীতে চন্দ্রনাথে তাহার সঙ্গে সাক্ষাৎ করিবেন বলিয়া তাহার গুরুদেব দিয়েছিলেন। রাম ঠাকুর ছুটির দরখাস্ত করিয়াছিল কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরিদর্শনে আসিবেন বলিয়া অভারশিয়ার ছুটি দিলেন না ঠাকুর শিবচতুর্দশীর দিন প্রাতে বড় মনো দুঃখে বসিয়া গুরুদেব কেন তাহাকে দর্শন হইতে বঞ্চিত করিলেন ভাবিতেছে এমন সময় টেলিগ্রাম আসিল যে সাহেব আসবেন না তাহার ছুটি মঞ্জুর হইল রাম ঠাকুর আনন্দে আত্মহারা হইয়া চন্দ্রনাথ দর্শনে চলিল কিন্তু অকস্মাৎ উত্তেজনায় ভ্রান্ত হইয়া না গিয়া গেলে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হইল সে বলিল রাম ঠাকুর চন্দ্রনাথের বিপরীত দিকে যাইতেছে তখন ভ্রম বুঝিয়া এক বৃক্ষতলায় সন্তপ্ত হৃদয়ে বসিয়া আছেন এমন সময় এক সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইয়া রাম ঠাকুর কি চন্দ্রনাথ যাইবে জিজ্ঞাসা করিল রাম ঠাকুর বলিল শ্রে ভ্রম্বশ বিপরীত দিকে আসিয়াছে অতএব সেদিন আর চন্দ্রনাথ পৌঁছিবার সম্ভাবনা নাই সন্ন্যাসী তাহার সঙ্গে যাইতে বলিলেন এবং পাহাড়ের ভিতর প্রবেশ করিয়া পার্বত্য পথে তাহাকে সন্ধ্যার পূর্বে চন্দ্রনাথ পর্বতের সানুদেশে উপস্থিত করিলেন সে স্থান হইতে চন্দ্রনাথ চল্লিশ মাইল এবং ফেনী হইতে ত্রিশ মাইল পথ চতুর্দশী রাত্রি সীতাকুণ্ডে অতিবাহিত করিবার পর দিন আবার সেইরূপ অজ্ঞাতভাবে তাহাকে আনিয়া ফেনীর উত্তর দিকে একটি স্থানে রাখিয়া গেলেন এখানে একজন পেয়াদার সঙ্গে রাম ঠাকুরের সাক্ষাৎ হইলে সে জঙ্গলে লুকাইতেছিল পেয়াদা তাহাকে পাকাও করিয়া তাহার দ্বারা মোহাম্মদের রাত্রিতে বিশ্বব্রহ্মণের মতো এই অদ্ভুত তীর্থদর্শন কাহিনী প্রথম প্রচারিত হইল